নমস্কার দেখছেন বিপি আনন্দ আপনাদের সঙ্গে আমি কুশমিতা শুরু করছি আনন্দ সকাল আর আনন্দ সকালে একাধিক গুরুত্বপূর্ণ খবরা খবর আমরা নজর রাখব গতকালই আমরা দেখেছি শুভেন্দু অধিকারী একাধিক বিষয় নিয়ে মুখ খুলেছেন একদিকে নন্দীগ্রাম দিবস নিয়ে তিনি যেমন বলছেন যে একাধিক ভোট তিনি পেয়েছেন এবং বামপন্থীদের অধিকাংশের ভোট তিনি পেয়েছেন এবং সেই কারণেই তার জয় তা তিনি স্বীকার করেছেন অন্যদিকে আবাস দুর্নীতির হদিশ নিতে দুটি জেলায় এসেছিল কেন্দ্রীয় প্রতিনিধি দল দুদিনের জন্য তারা ফিরে যাওয়ার পর শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারি আগামী সপ্তাহ ১৫টি জেলায় আসবে কেন্দ্রীয় প্রতিনিধি দল এছাড়াও কাঁথির শ্মশান দুর্নীতি টেন্ডার দুর্নীতি নিয়ে সিবিআই এর তদন্ত চলছে এবং এবার কাঁথি থানার আইসি কে তলব করা হয়েছে নিজাম প্যালেসে আগামীকাল সকাল ১১টায় তাকে যেতে বলা হয়েছে এই সমস্ত কিছু নিয়ে আমাদের আলোচনা থাকবে যারা রয়েছেন পরিচয় করে দিই তাঁদের সঙ্গে সমীর চট্টোপাধ্যায় রয়েছেন সুদীপ্ত গুহ এবং স্বপন মণ্ডল সকলকে স্বাগত জানাই আলোচনায় প্রথমেই আপনাদের দেখাবো যে কাঁথি থানার আইসি কে এবার সিবিআই তলব করলো সোমবার সকাল ১১টায় নিজাম প্যালেসে তাকে ডেকে পাঠানো হয়েছে আর কাঁথির এই রাঙামাটি শ্মশানে টেন্ডার দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশের আগেই দিয়েছিল কলকাতা হাইকোর্ট এফআইআর দায়ের করে কাঁথি থানার আইসি কে তলব করল সিবিআই আর এই নিয়ে আমি আলোচনায় আসবো আমি প্রথমেই আসবো সুদীপ্ত বাবুর কাছে সুদীপ্ত বাবু কাঁথি থানার ঘটনা মানে কাঁথি শ্মশান টেন্ডার দুর্নীতি এবং সেখানে কলকাতা হাইকোর্টের নির্দেশে আবারও একটা সিবিআই তদন্ত এবং যে অভিযোগটা উঠছে যে পুলিশ থানায় বসিয়ে সামনে রিভলভার রেখে ৮৭টা তার বিরুদ্ধে মামলা করা হবে যে ঠিকাদারকে প্রথমে গ্রেফতার করা হয়েছিল যিনি জামিনে মুক্ত হয়েছেন আদালতের নির্দেশে তিনি এমনটা অভিযোগ করছেন এর আগে শুধু এটা প্রথম না এর আগে দেখেছেন দেবযানী দেবী মা তাকেও বলা হয়েছিল যে আপনি শুভেন্দু বাবু এগেনস্ট কেস নেন কিন্তু কেন দেখুন আপনি যদি এর আগে যে দুজন বিরোধী নেতা ছিলেন ২০১১ থেকে মান্নান সাহেব এবং সূর্যকান্ত মিশ্র তাদের পারফরমেন্স দেখেন আর শুভেন্দু বাবুর পারফরমেন্স দেখেন ওনারা ১০ বছরে যে কটা গ্রামে গেছেন যে কটা মিটিং করেছেন গ্রামে গিয়ে শুভেন্দুবাবু ১ বছরে তার থেকে বেশি করেছেন ওনাদের মিটিংয়ে যে কটা লোক হতো শুভেন্দু বাবুর একটা মিটিংয়ে তার ১০ গুণ লোক হয় ওনারা যে কজন মানুষের সঙ্গে মিট করেছেন শুভেন্দুবাবু তার এই যে এই জিনিসটা এরা নিতে পারছে জনপ্রিয়তা এবং পরিশ্রম সবচেয়ে বড় কথা একটা অনেস্ট পরিশ্রম যেটা এজ এ বিরোধী নেতা একটা মানে সৎভাবে পরিশ্রম করা যেটা উনি করছেন গত ১ বছর মানে প্রবাবলি সিদ্ধার্থ শঙ্কর রায়ের পর কোনো বিরোধী নেতাকে আমি দেখিনি যিনি এইভাবে একটা গভর্নমেন্টকে হিলিয়ে দিতে পারেন ১ বছর ছিলেন সিদ্ধার্থবাবু ২০৯১ থেকে ৯২ এবং সে বছর উনি হিলিয়ে দিয়েছেন বামপন্থী গভর্নমেন্টকে তারপর আমরা কোনো বিরোধী নেতা সেভাবে দেখি মানে আপনি বলছেন যে তারপর এই শুভেন্দু অধিকারী এবং তাকে রুখবার জন্য এই সমস্ত পদক্ষেপ অ্যাবসলিউটলি একটা পয়েন্ট মিস করে দেওয়া হচ্ছে যিনি এই মারাত্মক অভিযোগ করছেন সেই ঠিকাদার তার বক্তব্যটা আমরা একবার শুনুন আমি ইন্টারোগেটে আমাকে বসানো হচ্ছে আমাকে উল্টোপাল্টা প্রশ্ন করা হচ্ছে শুভেন্দু অধিকারীর সম্বন্ধে বাজে কথা বলা হোক শুভেন্দু অধিকারীর টাকা কোথায় আমাকে থ্রেট করা হচ্ছে টাকা কোথায় তুই বল কন্টাই আইসি বলছেন উঠার সময় বলছেন ৯৯ থেকে বড় বড় অফিসাররা এসছেন ঠিকঠাক করে উত্তর দিবেন আমার আইও বলছেন আমি গিয়ে বসলাম তারপরে দেখি ৩ জন অফিসার ঢুকলেন রিভলভার টেবিলে রাখলেন রিভলভার দেখিয়ে দেখিয়ে আমাকে বীভৎসভাবে প্রেশার ক্রিয়েট করেছেন শুভেন্দু অধিকারীর টাকা কোথায় বল না হলে তোকে ৮৭টা কেস দিব ৮৭টা ৮৭×৭ আমাকে পুলিশ কাস্টডি করে রাখবে বলেছে আর এই প্রসঙ্গে পাল্টা শুভেন্দু অধিকারী কি বলছেন কাঁথি থানার আইসি কে সিবিআই এর তলব আর এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারীর বক্তব্য যে তৃণমূলের নির্দেশে বিজেপি কর্মীদের বিরুদ্ধে মিথ্যে মামলা দিচ্ছে পুলিশ নন্দীগ্রামে আইসি ইচ্ছে মতো মামলা দিচ্ছেন আরেকজন হলেন হলদিয়ার এসডিপিও এদের কি পরিণতি হয় নিজেরাও জানে না এভাবে হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী শোনাবো আপনাদের ভূত দেখছে সব জায়গায় তারপরে মিথ্যা মামলা কাকে জেল খাটায়নি সব লোকের নামে মামলা কোনো সমস্যা নেই কালকে রাম পণ্ডা বলে দিয়েছে এর আগে মেঘনাথ তাকে তার কৃষকদের জন্য আন্দোলন করেছিল হলদিয়াতে নিয়ে গিয়ে একটা ভদ্রলোককে আটকেছে পুলিশ কাস্টডি বলছে সারা রাত্রি দাঁড় করিয়ে রাখবো শুভেন্দু অধিকারীর নাম বলতে হবে বলছে সারা রাত্রি কেন সারা বছর দাঁড়িয়ে থাকবো লকআপে ঘুমাবো না দাঁড়িয়ে থাকবো কিন্তু মিথ্যা কথা বলতে পারবো না কালকে দেখুন নিজেদের পাপ নিজেরাই এই অমরনাথ তার বাহিনী পড়ে গেছে কাঁথিতে পুলিশের বিরুদ্ধে তদন্ত করবে সিবিআই মিথ্যা মামলা যাকে দিয়ে সই করিয়েছে কাকলি পণ্ডা সে হাইকোর্টে গিয়ে বলছে হুজুর
বয়ান লিখে জোর করে সই করিয়েছে আমাকে নিরাপত্তা দিন আমি এদের বিরুদ্ধে বলতে চাই তাকে সিআরপিএফ নিরাপত্তা দিয়েছে এই মামলা সব যাবে নন্দীগ্রামে র্যান্ডম মামলা করছে এখানকার আইসি আমি জানি এদের কিছু করার নেই কর্মচারী আর একটা হলদিয়ার একটা এসডিপিও আছে এদের কি পরিণতি হয় এদের কোথায় যায় এরা এরা নিজেরা জানে যায় এদের কি অবস্থা হবে এদের পরিণতিটা কি হবে আমি সমীর বাবুর কাছে আসবো সমীর বাবু একদিকে শুভেন্দু অধিকারী বলছেন যে একের পর এক মিথ্যে মামলা করা হচ্ছে এমনটা অভিযোগ বরাবরই এটা বিরোধীদের অভিযোগ এবং যেটা সুদীপ্ত বাবু বলছেন যে শুভেন্দু অধিকারীর এই জনপ্রিয়তা তাকে থামাতেই কোথাও এভাবে প্রশাসনকে ব্যবহার করা হচ্ছে দেখুন জনপ্রিয়তা আজকে শুভেন্দু বাবু যেখানে অবস্থান ছিল তৃণমূল কংগ্রেসে সেখান থেকেই জনপ্রিয়তা উনি পেয়েছেন উনি অন্যের আলোয় আলোকিত এটা মাথায় রাখবেন উনি বিরোধী দলের নেতা আমরা সম্মান শ্রদ্ধা নিশ্চয়ই করব কিন্তু ওনার সঙ্গে উনি কার সঙ্গে ব্যাট করছেন যার দীর্ঘ সংগ্রাম ত্যাগ তিতিক্ষার নায়িকা জনগণ মন অধিনায়িকা নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় শুধু বানতলা ধানতলা ছোট আঙাড়িয়া কেশপুর গড়বেতা নেতাই থেকে নন্দীগ্রাম সিঙ্গুর থেকে আরো কত জায়গায় তার একটা আন্দোলনের ধারাবাহিক ইতিহাস আছে এটা মাথায় রাখতে হবে এটা মাথায় রাখতে হবে কিন্তু সেই শুভেন্দু অধিকারী গতকাল নন্দীগ্রামে দাঁড়িয়ে আবার বলছেন যে বামেদের অধিকাংশ ভোটই কিন্তু তিনি পেয়েছেন এবং সেই কারণে আমরা 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 এই তত্ত্বটাই তো বারবার বলে আসছি 2019 সালের লোকসভা নির্বাচন 2021 সালের বামফ্রন্টের শূন্য এর কারণ কি রাম ভোট বাম ভোটটা রামে গিয়ে পৌঁছে গেছে তৃণমূলের ভোট যদি আপনি পার্সেন্টেজ দেখেন কোনো ভোটেই তৃণমূলের ভোট সংখ্যা কমেনি আর এই যে অভিযোগে আজকে এসডিপিওর কথা বলছেন আমি আবারও বলবো রামচন্দ্র পণ্ডা তিনি যে কাগজপত্রের জন্য আজকে পুলিশের কাছে অ্যারেস্ট হয়েছে কোর্ট নির্দেশে সিবিআই হচ্ছে আমি সেই তদন্তের জায়গায় যাব না তবে এইটুকু বলবো সব অভিযোগ মানেই বিরোধীরা করছে মানে যে সব সত্য তাও নাও হতে পারে তদন্ত হোক কোনটা সত্য কোনটা মিথ্যা বেরিয়ে আসবে আমি আপনাকে বলছি কে জনগণের সত্যিকারের নায়ক কে নন্দীগ্রামের সত্যিকারের নায়ক চা নন্দীগ্রামে ওই 1956 ওই রেজাল্টে পাওয়া গেছে এবং আমি আপনাকে বলছি পশ্চিমবঙ্গের যে কোনো কেন্দ্রে পশ্চিমবঙ্গের যে কোনো কেন্দ্রে এই দুজনকে আপনারা দাঁড় করান রিগিং হবে না বুদ্ধ খোল হবে না ঠিকঠাক ভোট হবে সেখান থেকে উনি জিতে বেরিয়ে আসবেন আমাদের বিরোধী দলের নেতা তিনিই তো বলছেন যে বামেদের ভোট তার সঙ্গে ছিল মানে বামকে ছাড়া শুধু বাম নয় জাতীয়তাবাদী কংগ্রেসের যে লোকেরা প্রথম আদি কংগ্রেসের যারা তারা এবার আমাদের ভোট দিয়েছে আগামী দিনে ওদের বেশ স্বপন বাবু শুধু বাম না আমি বলছি বামেদের নির্বাচনে বামেদের কথা মনে পড়ে যায় কোন জাতীয়তাবাদী আমাদের ভোট দেবে বামেদের ভোট পার্সেন্টেজ বাড়ছে আমরা গত বেশ কয়েকটা নির্বাচন উপনির্বাচনে দেখেছি সেই কারণে সামনেই পঞ্চায়েত ভোট তাই বামেদের কথা মনে পড়ে যাচ্ছে দেখুন আমরা জানি যে আমাদের হিন্দু শাস্ত্রে আছে আর কি যে মরার সময় সবাই হরিনাম করে আর কি এদের যখন বিপদে পড়ে তখন সব বামেদেরই নাম করে আর কি প্রথম কথা হচ্ছে যে এই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যে দুর্নীতির মামলাটা হচ্ছে সেই মামলাটা কিন্তু উনি বিজেপিতে যাওয়ার পর মামলা হয়েছে মানে তৃণমূলে থাকাকালীন মামলা করেনি তাহলে যদি এটা মানে বিশ্লেষণ করা যায় না না হ্যাঁ বিশ্লেষণ যদি করা যায় তৃণমূলে থাকাকালীন তাহলে তিনি দুর্নীতি করেছেন তাহলে তৃণমূলে থাকলে ওই দুর্নীতিটা কিন্তু চাপা পড়ে যেত আর তৃণমূল থেকে যখন বিজেপিতে চলে গেলেন তখন মামলাটা হলো এক দু নম্বর হচ্ছে যে এই যে শুভেন্দু অধিকারীর জনপ্রিয়তা নিয়ে যে কথাটা হচ্ছে প্রথম কথা হচ্ছে যে সাধারণ মানুষ তো দূরের কথা মানে সাধারণ মানুষ কেন বিজেপির যে সাধারণ কর্মী যারা আছে তাদের মধ্যে আস্তে আস্তে মানে এই শুভেন্দু অধিকারীকে নিয়ে সন্দেহ দানা বাঁধছে যে এ দ্বিতীয় মুকুল রায় হবে না তো মানে মমতা ব্যানার্জির ট্রেনিং পার্টনার সৈনিক দিলীপ ঘোষ তো স্পষ্টই বলছে যে আন্দোলনটা কাদের ছিল আসল লোকেরা সরে গিয়ে এখন লড়াই তো অন্য লোকজন করছে নন্দীগ্রামে গতকাল দিলীপ ঘোষ নন্দীগ্রামের আন্দোলন আপনারা পুরনো আর্কাইভে যান শুরু করেছেন শুভেন্দু বাবু ওটা টেনে নিয়ে গেছেন শুভেন্দু বাবু অনেক পরে অনেক পরে ওখানে মমতা ব্যানার্জি জয়েন করেছিলেন মমতা ব্যানার্জি অনেক পরে জয়েন করেছেন নন্দীগ্রামের যে ভয়াবহ মানে খুনের পর্ব চলেছে গণহত্যা হয়েছে 2007 সালের 14ই মার্চ 14 জন চটিপড়া পুলিশ সিপিএম এর ক্যাডার আমি স্বপনদাকে সত্যি থ্যাঙ্কস উনি সত্যি কথাটা বলেছেন দেরি হোক উনি এই কথাটাই বলেছেন যে দেরিতে হলেও ঘুম ভাঙে আসল কথা নন্দীগ্রামে আজকে বামফ্রন্টের যে ধরনের কর্মকীর্তি শুধু নন্দীগ্রাম নয় নেতাইয়ের ঘটনাও
আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন এই দুটো কিন্তু ক্ষমতায় আসার অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো দিক। আজকে সেই সময় একটা কথা বলি অনলাইনার, আমি সুদীপ্ত দাস নন্দীগ্রাম আন্দোলন দেওয়ান থেকে একমত, একটা দেওয়ান থেকে নন্দীগ্রাম আন্দোলন যাদের হাতে ছিল, যে মানুষটির সাথে ভূমি রক্ষা অধিকারী, ভূমি রক্ষা কমিটি, ভূমি রক্ষা কমিটি, মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন এই 2021 সালে নির্বাচনের পরেই আর কি বলেছে যে নন্দীগ্রামে যে গুলি চালানোর যে ঘটনাটা ঘটেছে সেটা কিন্তু শুভেন্দুর নেতৃত্বে, অধিকারী পরিবারের নেতৃত্বে মুখ্যমন্ত্রী নিজেই তো অভিযোগ করছেন। আমি এই প্রসঙ্গে আসবো, তবে শুভেন্দু অধিকারী তিনি কিন্তু সামনেই পঞ্চায়েত নির্বাচন এসে গিয়েছে এবং সেখানে ভোট যদি সুষ্ঠুভাবে না হয় সেক্ষেত্রে ব্যালট বাক্স পুকুরে ফেলে দেবেন এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী তার বক্তব্য। পঞ্চায়েত ভোট সুষ্ঠুভাবে করতে যা যা করার করব, ডু অর ডাই, এবার হবে প্রতিরোধ, ভোট দিতে না দিলে ব্যালট বাক্স পুকুরে ফেলব। চণ্ডী পৌরসভা থেকে গতকাল এভাবেই হুঁশিয়ারি দিলেন তিনি। অবাধ গণতান্ত্রিক ভাবে পঞ্চায়েত ভোট করানোর জন্য যা যা করার আমরা করব, ডু অর ডাই, এবারে হবে প্রতিরোধ, এবারে হবে প্রতিরোধ, এবারে হবে প্রতিরোধ, এবং যদি ভোট দিতে না দেয় তোমারও নেই আমারও নেই, ব্যালট বাক্স ধরব আর পুকুরে ফেলব, পুকুরে ফেলব, জোট বাঁধন তৈরি হন। শান্তিপূর্ণ নির্বাচনের কথা এবার বারবার বলা হচ্ছে, শুভেন্দু অধিকারী বলছেন ব্যালট বাক্স পুকুরে ফেলবেন এবং এবার ডু অর ডাই, প্রতিরোধ হবে, শান্তিপূর্ণ হবে তো সমীর বাবু? দেখুন, গণতন্ত্রের শেষ কথা মানুষ বলে। শুভেন্দু বাবু যে দলের হাত ধরেছেন 2021 সালে, ইসবার 200 পার, প্রধানমন্ত্রী সহ স্বরাষ্ট্রমন্ত্রী, নির্বাচন কমিশন সহ যা যা সিস্টেম সমস্ত ডিএম থেকে সরিয়ে দেওয়া থেকে শুরু করে কেন্দ্রীয় যা বলেছে তাই হয়েছে, এবং ডেলি প্যাসেঞ্জারি করে সমস্ত মুখ্যমন্ত্রী বিজেপি শাসিত, কি হলো উত্তর? 77 থেকে এখন 70, 213 অধিক হয়ে গেছে। কিন্তু আমি যেটা বলতে চাইলাম যে শান্তিপূর্ণ নির্বাচন, আমি আবারো বলছি শান্তিপূর্ণ নির্বাচনের দায়িত্ব শুধু শাসক দলের নয়, উত্তর দিচ্ছি একেবারে একেবারে আগে থেকেই, যদি আগে থেকেই যদি বিরোধী দল, আগে থেকেই যদি বিরোধী দল প্রতিরোধের কথা ভাবতে শুরু করে তাহলে কতটা শান্তিপূর্ণ হবে? এই যে 77 থেকে 70 বললেন, 2011 এবং 16-তে জেতার পর ওরা কংগ্রেস এবং সিপিএমকে ভেঙে পুরো গুঁড়িয়ে দিয়েছিল। আজকে যে 7 জন লোককে ওরা নিয়ে গেছে তারা প্রকাশ্যে দাঁড়িয়ে বলতে পারছেন যে আমরা তৃণমূলে গেছি, এবং আমি বলছি আপনারা 8 জন নিয়েছেন, আমরা 80 জনকে বের করে আনবো। তাহলে সুদীপ্ত বাবু তাহলে তো প্রথম এটাই জিজ্ঞেস করতে হয় মুকুল রায় কোন দলে রয়েছে, মুকুল রায় কোন দলে সাহস পাচ্ছে বলতে, আমি তৃণমূলে গেছি কোন দলে, মুকুল রায় সাহস পাচ্ছে, সাহস কেন পাচ্ছে না জানেন? সাহস পাচ্ছে না এই কারণে, কারণ বিরোধী পক্ষ বিজেপি, বিরোধী পক্ষ কংগ্রেস বা সিপিএম নয়, কংগ্রেস বা সিপিএম নয় বিরোধী পক্ষ, বিরোধী পক্ষ বিজেপি, তাই মুকুল রায় সাহস পাচ্ছে না। কারণ ঝগড়া ঝাঁটি, কারণ এখানে শুভেন্দু বাবু যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রো পিউপিল, মানুষের মুখ্যমন্ত্রী, মানুষ তাকে আশীর্বাদ দিয়ে ভালোবেসে নিয়ে এসেছে তার সংগ্রামকে মনে রেখে, একটা সংগঠন না, তাহলে আপনারা লোক সংগঠনের অভাব, শুধু বলছে টিভি গরম করলে হবে, সত্যিটা মেনে নেবে বলে তখন তারা সংগঠন ছাড়া রাজনীতি হয়, তখন আমরা তৃণমূল। আজকে মুকুল রায় সাহস পাচ্ছে না বলতে আমি তৃণমূলে গেছি কেন জানেন? কারণ বিরোধী নেতা শুভেন্দু অধিকারী, কারণ বিরোধী দলের সভাপতি সুকান্ত মজুমদার, হ্যাঁ, তো তার জন্য তার জন্য একজন জনপ্রতিনিধি, তিনি তার রাজনৈতিক অবস্থান স্পষ্ট করবেন না? বিমান বন্দ্যোপাধ্যায়ের মতো একজন স্পিকার যদি থাকে, সাধারণ মানুষের, বিমান বন্দ্যোপাধ্যায়ের মতো স্বর্ণপদক প্রাপ্ত একজন যদি স্পিকার থাকে, তিনি জনপ্রতিনিধি হয়েছেন, তাহলে সেই এলাকার মানুষ তো নিশ্চয়ই জানতে চাইবেন যে তাকে যারা ভোট দিলেন তিনি আসলে কোন দলে এখনো রয়েছেন, তাকে তাদের জিজ্ঞেস করুন, তাদের সাহস আছে বলার? পাল্টা কি বলছেন ব্রাত্য বসু? বলছেন যে আমরাও চাই বিরোধীরা দু একটি আসন পাক, সুষ্ঠু পঞ্চায়েত নির্বাচন চায় তৃণমূল কংগ্রেস। ব্রাত্য বসুর বক্তব্য শোনাবো আপনাদের। পঞ্চায়েতের নির্বাচনটা আমরা চাই অত্যন্ত সুষ্ঠু এবং অবাধ, এবং সেখানে যদি বিরোধীরা কোথাও কোথাও যেতে ভালো, কিন্তু আমি ওই যে বললাম যে সুষ্ঠু নির্বাচনে হোক বা না হোক, সুষ্ঠু নির্বাচন হবেই, কিন্তু মানুষ যদি আমাদের ভোট দেয় সেখানে তো আমাদের কিছু করার নেই। আমরা যদি সব জেতার পর না সুষ্ঠু নির্বাচন হয়নি তখন তা মানে আমাদের কিছু করার নেই। আমরা চাইবো যে প্রশাসন থেকে দরকার কেন্দ্রীয় দরকারে যে কোনো পর্যবেক্ষণের আওতায় নেই, ভোট হোক, আমাদের কোনো আপত্তি নেই। স্বপন বাবু, ভোট হোক, শাসক দল তো বারবারই বলছে ভোট হোক। এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বলেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ও বলেছেন, এবং সবাই বলছে যে আমরা সন্ত্রাসমুক্ত নির্বাচন করতে চাই, একদম। কিন্তু আমাদের রাজ্যে এখন যা পরিস্থিতি দাঁড়িয়ে গেছে যে যেমন বিড়াল যদি বলে আমরা মাছ খাবো না,
আর তৃণমূল যদি বলে আমরা সন্ত্রাস করব না, এই দুটো কখনো বিশ্বাসযোগ্য হয় না। কারণ আমরা 2021 সালে যে কর্পোরেশন ইলেকশন এবং মিউনিসিপ্যালিটি ইলেকশন আমরা দেখেছি, তখনও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, কথা দিয়েছিলেন একদম, যে কেউ যদি সন্ত্রাস করে বিরোধীদের ভয় দেখায় দল থেকে তাড়িয়ে দেবো, বরং যারা সন্ত্রাস করেছে তাদেরকে আরো পুরস্কৃত করা হচ্ছে এই তৃণমূলে। তৃণমূল সন্ত্রাস ছাড়া থাকতে পারবে না, জনগণের উপর আস্থা হারিয়ে ফেলেছে তারা। আচ্ছা, জনগণের প্রতি কে আস্থা রাখবে জনগণই সেটা ঠিক করবে, জনসমর্থন যাদের নেই তারা এইভাবে সংবাদ মাধ্যমে এসে বলবে। আমি আবারও তাদের জনসমর্থনের ভরসায় শুভেন্দু অধিকারী গতকাল বললেন যে নির্বাচনে জিতেছেন, আপনি কি প্রশ্ন? আমার কথাটা শুনুন, আমরাও চাই গণতন্ত্রে বিরোধীরা কণ্ঠস্বর থাকবে, কিন্তু সেই বিরোধী যদি সারাক্ষণ সরকারের নেতিবাচক দিক নিয়ে মানুষের কাছে না গিয়ে টিভির কাছে এসে বসে, তাহলে মানুষ দূরে ছুড়ে দেবে। আজকে দুয়ারে সরকার, আজকে রাষ্ট্রপতি পুরস্কার পাচ্ছে, এটা আমার বাংলার গর্ব। আজকে এটা বাংলার গর্ব, আজকে প্লাটিনাম পুরস্কার পেলে দুয়ারে সরকার। আপনি বলতে দিয়েছিলেন, আপনি বলুন না দুয়ারে সরকারটা বলুন, আপনি বলতে দিন দুয়ারে সরকার। আপনি আপনি বাংলাতে বলুন, আপনাকে বলুন কন্যাশ্রীটা বলুন, আচ্ছা আচ্ছা সবুজ সাথীটা বলুন, শুনুন 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 বলুন শুনুন, যে ব্রাত্য বসু একটু আগে দাঁড়িয়ে বললেন যে বিরোধীরা ভোট পাক, সেই ব্রাত্য বসুর এলাকায় কিছুদিন আগে দক্ষিণনন্দন পুরসভার ভোট হয়েছে, উনি ভোট করতে দেননি, ওখানে টার্গেট করে করে যেসব বাড়ির লোকেরা উল্টো দিকে ভোট দেয় তাদের যেতে দেয়নি। ব্রাত্য বসু আমাদের পাড়ায়, আমি যেখানকার ভোটার সেই পাড়ায় ব্রাত্য বসু হেরেছেন, হারার পর 2021 সেই পাড়ায় ওনার 150 লোক ওখানে ঢুকেছেন যে কালী পুজো করতে দেবেন না। ব্রাত্য বসু লজ্জা করে না, আমাদের হাতে তো সব আছে, নির্বাচন কমিশন আছে, খবর আছে, আমি কমপ্লেন করে দিই যে এতগুলো প্রজেক্টের কথা বললেন, কন্যাশ্রী রূপশ্রী যাই বলুন না, সবই বাংলা না। আমি বলছি হ্যাঁ, আনন্দ সকালে ফিরে এলাম বিরতির পর। আর আবাস দুর্নীতি, ইতিমধ্যেই আমরা জানি এই সপ্তাহে দুদিন আবাস দুর্নীতির যে তদন্ত তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই এসে পৌঁছেছিলেন রাজ্যে কেন্দ্রীয় প্রতিনিধি দল, পূর্ব মেদিনীপুর এবং মালদায় তারা গিয়েছিলেন। আর তারা ফিরতে না ফিরতেই আবারও হুঁশিয়ারি রাজ্যের বিরোধী দলনেতার, তার বক্তব্য আগামী সপ্তাহে আরও 15টি জেলায় আবাসে দুর্নীতি খুঁজতে আসবে কেন্দ্রের দল, পাকা বাড়ির মালিক আবাস প্রকল্পের টাকা নিলে ফেরত দিতে হবে, আমার অভিযোগে কেন্দ্রের টিম এসেছে আগামী সপ্তাহে আরও 15 জেলায় আসবে, চোর ধরতে না পারলে আমার নাম শুভেন্দু অধিকারী নয়, এভাবেই হুঁশিয়ারি দিলেন তিনি। পাকা বাড়িতে আগে ইন্দিরা আবাস গীতাঞ্জলি পাওয়া বাড়িতে যদি টাকা নিয়ে থাকেন টাকা ফেরত করাবো। ইতিমধ্যে মালদার পূর্ব মেদিনীপুরে টিম এসছে আমার অভিযোগে, এসছে বিরোধী দলনেতার অভিযোগে, আগামী সপ্তাহে আরো 15টা জেলায় টিম আসবে, একদম অঞ্চল ব্লক গ্রাম সংসদ ধরে ধরে চোরদের যদি চিহ্নিত করতে না পারি আমার নাম শুভেন্দু অধিকারী নয়। পাল্টা কুণাল ঘোষ বলছেন, দিল্লির মদতে ভেসে থাকার চেষ্টা, আসুন শোনাবো আপনাদের। জনগণের সঙ্গে সম্পর্ক নেই, দিল্লির রাজনৈতিক মদতের ভরসায় কখনো টিম পাঠানো, কখনো পিটিশন, এর উপর দাঁড়িয়ে জোড়াতালি দেওয়া পলিটিক্স, যেটা ওর দলেরই পুরনো নেতারা পছন্দ করেন না। সস্তা ফাঁকিবাজি একটা রাজনীতির হুমকি, যেখানে আবাস নিয়ে খুব স্পষ্টভাবে আমরা বলে দিয়েছি যে যেখানে যদি কোথাও কোনো অনিয়ম থাকে সেটা সংশোধন হবে। বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের বাবার নাম কেন গেল তাতে সেটা শুভেন্দু অধিকারী দেখুক। শুভেন্দু অধিকারী যদি দুর্নীতি নিয়ে কথা বলে প্রথম উচিত সিবিআই এর হাতে নিজেকে সারেন্ডার করা, কারণ সিবিআই এর এফআইআর এর তোলাবাজ হিসেবে ওর নাম প্রতিষ্ঠিত রয়েছে। আমি এই নিয়ে আলোচনায় আসবো সুদীপ্তবাবু। ইতিমধ্যেই আমরা জানি যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন যে 50 লক্ষ রেজিস্টার্ড ছিল, যার মধ্যে 17 লক্ষ নাম ইতিমধ্যেই বাদ দেওয়া হয়েছে, ভুলচুক হয়েছিল, প্রশাসন ব্যবস্থা নিচ্ছে, সংশোধন হচ্ছে। মানে সবচেয়ে বড় কথা, 50 লক্ষের মধ্যে 17 লক্ষ কি করে বাদ যায়? আপনি ভাবুন 10 লক্ষ লোক মাধ্যমিক দিয়েছে, আপনি বলবেন যে না না 3.5 লক্ষ লোক তো চুকে পাস করেছে, তাদের আমরা ফেল করিয়ে দিয়েছি। তো টোকার 3 বছর পর মনে পড়লো যে ওরা মানে মাধ্যমিক এইচএস, তারপর বিএ পাস করার পর মনে পড়লো যে 5 বছর আগে টুকেছিল। টুকেছিল কেন? টুকেছিল আপনাদের জন্য টুকেছিল, আপনারা এনকারেজ করেছেন বলে টুকেছিল, আপনাদের প্রতিটি খাতায় টুকে, আপনাদের ইতিহাসে টুকে, ভূগোলে টুকে,
ঠিক সেরকম আপনাদের এখানে ইয়েতে ঢুকছে, ওই শিক্ষাক্ষেত্রে ঢুকছে, গ্রুপ ডিতে ঢুকছে, আপনাদের 100 দিনের কাজে ঢুকছে, সব জায়গায় ঢুকে পাস করছেন আপনারা। আপনারা বলুন কেন ঢুকে পাস করছেন আপনারা, সেটা আগে বলুন। কেন্দ্রীয় প্রতিনিধি দল আসার পর যে ধরনের বিক্ষোভ আমরা দেখতে পেয়েছি তাদেরকে ঘিরে ধরে এবং যে সমস্ত অভিযোগ উঠেছে, মৃতের নামে অ্যাকাউন্ট খোলা হয়েছে, সমবায় ব্যাংকে 177খানা অ্যাকাউন্ট, সেটা যদিও অন্য ইস্যু কিন্তু তা সত্ত্বেও বিভিন্ন ঘটনায় কেন্দ্রীয় প্রতিনিধি দলকে ঘিরে বিভিন্ন জায়গায় যেভাবে সাধারণ মানুষজন বিক্ষোভ দেখালেন এবং বাস্তব চিত্র যা, তাতে 15 জেলায় যখন আসবে আরও তো ভয়ানক হয়ে উঠবে। দেখুন, আপনার বাস্তবতার কথার সাথে আমিও বাস্তবাদী, আমি বলতে চাই আবাস দুর্নীতি কেন্দ্রীয় তদন্ত দল এসছে, অনিয়ম বেনিয়মগুলো নিশ্চয়ই নিরপেক্ষভাবে তারা তদন্ত করবে, কিন্তু এই কেন্দ্রীয় তদন্ত দল যদি বিজেপির তদন্ত দলে পরিণত হয়, অর্থাৎ শুভেন্দু বাবুর স্বীকারোক্তি প্রমাণ করে দেয়, তিনি অভিযোগ করেছেন, মানে তিনি তার অভিযোগের ভিত্তিতে হচ্ছে, অর্থাৎ আমি শুভেন্দু বাবুর কাছে অনুরোধ করব যে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাটে যখন দল মমানে দুর্নীতি ধরা পড়ে, প্রায় 7,53,000 জব কার্ড ইনভ্যালিড, এবং যেখানে আপনি 100 দিনের কাজে দুর্নীতি, উত্তরপ্রদেশ প্রথম, সেই সব জায়গাগুলো সিবিআই বা কেন্দ্রীয় দল যায় না কেন? বেশ, আমি এই জায়গায় শুভেন্দু বাবুর কাছে যাব, শুভেন্দু বাবু অভিযোগ, আমি আসছি আপনার বক্তব্যের প্রতিক্রিয়া শুভেন্দু বাবু তারা কি করছে? দেখুন, বিষয়টা হচ্ছে অভিযোগ কে করেছেন সেটা জরুরি, নাকি কাদের, যারা ন্যায্য প্রাপক তারা তাদের প্রাপ্যটা পেলেন কিনা সেটা বেশি জরুরি। প্রথম কথা আমি যেটা বলি, সমীরদা এর আগে যেটা বলছিলেন যে এতগুলো প্রজেক্ট রাজ্যে চলছে, আমি স্পষ্টভাবে রাজ্যের মানুষকে জানাতে চাই এই প্রজেক্টে যে টাকা, টোটাল টাকাটা হচ্ছে রাজ্যের শিক্ষক এবং সরকারি কর্মচারীদের টাকা, গত 11 বছরে 1,40,000 কোটি টাকা থেকে আমাদের বঞ্চিত করেছে। 1,40,000 কোটি টাকা যে কোনো ইকোনমিস্টকে জিজ্ঞেস করে নেবেন, আমাদের 11 বছরে সরকারি কর্মচারী শিক্ষকদের বঞ্চিত করেছে 1,40,000 কোটি টাকা, সেই টাকায় এই প্রজেক্ট চলছে। এক দু নম্বর হচ্ছে যে আবাস দুর্নীতির কথা যেটা বললেন, গতকালই ওদের একজন এমএলএ তৃণমূলের কালীপদ মণ্ডল, হ্যাঁ কালীপদ মণ্ডল বলেছিলেন যে বিডিওরা লিস্ট করেছে, আপনি বলুন এই কথাটা কি বিশ্বাসযোগ্য? আচ্ছা যদি তাই হয়, বলছেন শুধু এটা বলছেন না, বলছেন বিডিওরা লিস্ট করেছেন, ডেপুটেশন দিতে হলে পঞ্চায়েত অফিসে নয়, বিডিও অফিসের বাইরে গিয়ে করুন। আমরা শোনাবো, একবার শুনিয়ে দেবো কি বলছেন শ্যামপুরের তৃণমূল বিধায়ক, শুনুন। আমাদের কি আছে, আমাদের কিছু সরকারি লেভেলে কিছু বিডিও ভুল করতে পারে, এত বড় একটা বিরাট কর্মযোগ্য, চোখে ধুলো দিয়ে আমরাও তো সমাজের একদম সকলে কি সৎ হয়ে গেছি, আমাদের মধ্যেও তো সুযোগ সন্ধানই আছে। আমরা আপনারা কি বলেন আধিকারিকরা 100% সমর্থন করতেছে, দলকে বিড়ম্বনার মধ্যে ফেলাবার চেষ্টা করেনি? অনেক আধিকারিক আছে জানবেন, নাম করা আধিকারিক, সে নিজে ইনকোয়ারি করেছে, কৈফত দিতে পারেন, তিন চালার মালিককে সিলেক্ট করে এসছে, এইখানেও হয়েছে। আপনারা কি করলেন তখন? আমরা বিডিওর কাছে অভিযোগ করেছি, লিস্টটা করেছিল বিডিও, কৈফত দিবে তো বিডিও, আজকে ডেপুটেশন যদি দিতে হয় পঞ্চায়েতে না দিয়ে বিডিওর কাছে, তো বিডিও কৈফত দু, বিডিও বলুক যে অমুক লোকের প্রদান করেছে, সে কথা তো বলতে পারবেনি। তৎসত্ত্বেও রাজনৈতিক যারা ফায়দা তুলতেছে, কেন পঞ্চায়েতের উপরে তৃণমূল পঞ্চায়েতের উপরে দোষারোপ, তৃণমূল পার্টির উপরে দোষারোপ, তারা বলুক যে আপনারাই লিস্ট করেছেন। শুধু শ্যামপুরের তৃণমূল বিধায়কই তো নন, তার পাশাপাশি তালডাঙ্গার তৃণমূল বিধায়ক অরূপ চক্রবর্তীকে আমরা বলতে শুনেছি যে যদি যিনি যথার্থ প্রাপক নন এরম কেউ দোতলা তিনতলা বাড়ি পেয়ে থাকেন তাহলে সেখানকার বিডিওকে তারা সরিয়ে দেবেন। এছাড়াও আমরা বিজেপির পক্ষ থেকেও এ ধরনের মন্তব্য শুনেছি যেখানে সরাসরি প্রশাসনিক আধিকারিকের দিকে আঙুল তোলা হয়েছে। সুকান্ত মজুমদার, তিনি বলেছেন বিডিও অফিসে ঢিল মারতে হলে বিডিও অফিসে ঢিল মারুন, বন্দে ভারত কেন, কি বলেছেন? আসুন আমরা শোনাব আপনাদের। ঢিল মারতে হলে উপযুক্ত জায়গায় গিয়ে মানুন না কেন? এখানে তো ঢিল মারার কোনো প্রয়োজন নেই, ট্রেনের মধ্যে যেখানে মারার দরকার সেখানে মারুন, ঘর পাচ্ছেন না বিডিও অফিসে ঢিল মারুন পারলে। গরিব মানুষ ঘর পাক, এটা আমরা চাই, কোন দোতলা ঘরের মালিক যদি ঘরের টাকা পায় সে বিডিও চাকরি থাকবে না। আমি বিধানসভায় দাঁড়িয়ে সেই অফিসারের বিরুদ্ধে দোতলা ঘরের মালিককে বাড়ি দিয়েছে বলে তার বিরুদ্ধে অভিযোগ তুলে তাকে সরকারি পোস্ট থেকে আমরা তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করব। আপনারা জানেন আমরা সারা বাংলাতে এই প্রায় 400টা বিডিও অফিস, সব বিডিও অফিস ঘেরাও শুরু করেছি, এই জেলাতেও করতে হবে, সব বিডিও অফিস, ওইটা হচ্ছে ঘুঘুর বাসা, সন্ধ্যা হলে টিএমসির লিডার আর বিডিও বসে বাঁটফারা করে, 100 দিনের কাজের টাকা কত মারা হবে, কার বাড়ির টাকা নেওয়া হবে, কোন বেটা টাকা দেয়নি তার বাড়িতে নাম কেটে অন্য লোকের নামে দাও, যে টাকা দেবে।
বিডিও অফিসে গেট খুলে বিজেপিকে করে ঢুকলো তার কৈফিয়ত বিডিও সাহেবকে দিতে হবে আমাদের সামনে এবং তার সঙ্গে আইসি সাহেবকেও দিতে হবে যে বরাবর ব্লক অফিসে যখন ডেপুটেশন হয় তখন সবাই গেটের বাইরে থাকে আর ডেপুটেশন দেওয়ার জন্য টিম যায় এখানে বিজেপি দালালি করা চলবে না আমি বিডিও সাহেবকে অনুসরণ করব আপনি এই দলদানগিরি বন্ধ করুন চামচাগিরি বন্ধ করুন আপনি এই টিএমসি দালালি বন্ধ করুন আপনি ভাবছেন এই দালালি করে আপনি পার পেয়ে যাবেন আপনাকে আমরা দেখে দেখেছি চিনে দেখেছি আপনাকে আগামী দিনে চাকরি করতে হবে আপনি ভাববেন না আপনাকে আমরা ছেড়ে দিব আগামী দিনে শুধু বিরোধীরাই নয় শাসকরাও কিন্তু সমালোচনা করছেন এই প্রশাসনের সরাসরি আঙুল তুলে দিচ্ছেন প্রশাসনিক আধিকারিকদের দিকে এই প্রসঙ্গে আলোচনায় ফিরব বিরতির সময় আছে বিরতির পর ফিরছি সঙ্গে থাকবেন